আসসালামু আলাইকুম মা, ভালো আছেন? আসসালামু আলাইকুম। আপনি যখন আমার কাছে আসছিলেন তখন আপনার প্রেশার কত ছিল জানেন? তখন প্রেশার ছিল 160/90 অথবা 170/90, কিন্তু আজকে প্রেশার আছে কত? 120/80 অথবা 130/80। তাহলে অনেক ভালো না, পুরো নর্মাল হয়ে গেছে আল্লাহর মতে, একেবারে নর্মাল স্বাভাবিক। তো ওনার যে আগে প্রেশার ছিল সেই প্রেশার চাইতে এখন প্রেশার কি নিয়ন্ত্রণ হয়েছে কিনা? উনি কিন্তু স্ট্রোকের রুগী এবং উনি আগে থেকে ডায়াবেটিসের রুগী। উনি ওনার যে আপনি হচ্ছে ওষুধ খাইছে এত, কিন্তু প্রেশার কিন্তু কন্ট্রোল হয় নাই। আপনি কিন্তু ঢাকা থেকে আইছেন দেখাইতে, তাই না? এবং ঢাকা কিন্তু ডাক্তার দেখাইছেন, কিন্তু তারপরও প্রেশার কমে নাই, থেরাপিও গেছেন কিন্তু কাজ হয় নাই। এবং আপনার যে হাতের যে কন্ডিশনটা ছিল, বিশেষ করে আগে কিন্তু চাপ দিতে পারতেন, এখন চাপ দিতে পারেন আমার দেন, চাপ দেন, চাপ দেন, চাপ দেন। হ্যাঁ, এটা হলো মা ব্যায়াম, নিজে নিজে করতে হবে। এই যে দেখেন আল্লাহর মতো এখন অনেক চাপ দিতে পারে, হাত তো আগে এই হাত নড়াইতে পারতেন, হাত ছিল ফুলা কি ভাই, হাত যে আগে ফুলা ছিল এখন যে ফুলা আছে তার চেয়ে আরো অনেক বেশি ফুলা ছিল, কমে যাবে, কমে যাবে। না আমরা বাত না, এটা অষ্টকের রুগীগুলো যদি আপনি ওই হাত যদি না নড়ায় তাহলে ওই জায়গায় রক্ত চলাচল কমে যাবে, আর ওই জায়গায় কি সমস্যাটা বেশি হবে, হাত ফুলে যাবে, হ্যাঁ প্যারালাইসিস হয়ে যাবে। এখন হলো আপনার যেটা দরকার, কি দরকার হচ্ছে? ওই যে ব্যায়ামটা করা, আর কিছু না, আর হলো নিয়মিত ওষুধ খাওয়া। তবে আগের চাইতে আপনার যে কন্ডিশন অনেকটা ভালো না আল্লাহর মতে? অনেকটাই ভালো।